কোরআনের নির্দেশ আছে লি দিন তোমরা ধর্ম ক্ষেত্রে তোমরা বাড়াবাড়ি করো না বাড়াবাড়ি করব না বলতে আমার যে মুসলিম ভাই আছে ওনার কাছে দাওয়াত পৌঁছানোর আগে আমার আখলাককে আমার আচার আচরণকে আমার চরিত্রকে সাল্লামের মতো বানাতে হবে কারণ রাসুলিফাক সাল্লু আলিহিউসালাম এবং মুসলমানরা তাদের চরিত্র গঠন এবং আখলাকের মাধ্যমে আসলে দিনকে প্রচার করেছেন একটা উদাহরণ পৃথিবীর ইতিহাস এটা দেখাইতে পারে নাই যে তরবারির মাধ্যমে বা জোর করে কি করা হয়েছে কোনো জায়গায় আপনার ইসলাম প্রতিষ্ঠা করা হয়েছে তো প্রথম যে গুলুফিদ্দিন দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি করা এই মনন মানসিকতা থেকে আমাদের এসে রাসুলি বাগসাল্ল্লা আলি ইসলামের আচার আচরণকে আমার লক্ষ্য করতে হবে দুই নম্বর দেখেন রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন ওই ব্যক্তি তো মমিনই না যেই ব্যক্তির পাশে তার যে প্রতিবেশী আছে সে তার অত্যাচার থেকে নিরাপদ নয় রাইট মমি নেই না রাসুলফাকাল্লাহ সাল্লাম বলেছেন এখন ওইখানে তো রাসুলফাকাল্লাহ আলাইসলাম এই কথা বলেন নাই যে আমার প্রতিবেশী যে উনার মুসলমানই হতে হবে তাহলে তো মুসলিম প্রতিবেশী এটা বলতেন বরঞ্চ এই ক্ষেত্রে আমার প্রতিবেশী যদি ও মুসলিম হয় আমার দায়িত্ব আরও বেড়ে যায় কারণ আমার এরকম আচরণ তার সাথে প্রকাশ করতে হবে যে উনি তখন বিস্মিত হয়ে রাসুলফাকসাল্লাহসাল্লামের আচরণ সাহবাহ আচরণ ইসলাম এত মহান মহানুভবতার দিন এত উদার এক ধর্ম আমার তো তাহলে মুসলমান হওয়ার দরকার দরকার এই যে আচরণ এই আচরণ যতক্ষণ পর্যন্ত আমি আমার নিজের মধ্যে না আনবো আমি আমার নিজেকে রসুলিফাকসালাহ আলাইহি ওয়াসাল্লামের আচরণে আখলাকে সাহাবা ইকরামের চরিত্রে নিজেকে আলোকিত না করব ততক্ষণ পর্যন্ত আসলে সম্ভব না কেবলমাত্র আসফালন হবে মুখের দাবি হবে বলে বলবো এই কথা বলতেছি এটা করতেছি ওইটা করতেছি কিন্তু হৃদয় যেহেতু আমার রসুলিফাকসাল্লা আলি সাল্লামের জন্য আল্লাহ সবানা হুয়া তালার জন্য তৈরি হয়নি আমি এখানেও এখন একটা আবেগের মধ্যে আমরা আছি কিন্তু কিছুদিন পরেই দেখা যাবে আবার যেই সেই অবস্থা তাহলে সর্বপ্রথম যেটা করতে হবে এবং আমি বলবো যে ইয়ং জেনারেশন কিন্তু অনেক কিছু করে দেখিয়েছে যেটা আমাদের জন্য সম্ভব ছিল না ওনাদেরকেই সর্বপ্রথম এই উদ্যোগটা গ্রহণ করতে হবে এবং আলহামদুলিল্লাহ কিছু কিছু জায়গায় আমি শুনেছি এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে তো যত পরিমাণ আমরা রসুল বাগসাল্ল্লা আলি সাল্লামের এই জীবন আলোক নিয়ে চর্চা করব আমরা যত রসলফাক সাল্লাহ আলি সাল্লামের জীবন আদর্শ নিয়ে নিজেকে আদর্শিত করব ততই আমাদের মঙ্গল এবং সফলতা এছাড়া আমি যত কথাই বলি যত রকমের স্কিমই আমি বলি না কেন যত রকমের ভাতা আমি চালু করি না কেন কোনোটাতেই সমাজ পরিবর্তনের কোনো সম্ভাবনা নাই এটা পৃথিবীর ইতিহাস গত চোদ্দশো সাড়ে চোদ্দশো বছরের সাক্ষী হচ্ছে এটা আল্লাহ দেখিয়েছেন যে এমন এক বর্বর জাতি এমন এক অসভ্য জাতি এমন এক বেবিচার জাতি এমন এক জাতি যাদের কাছে আসছেন এত অসভ্য জাতি বলা হয় অনেক ঐতিহাসিক বলেছেন যে এই কারণে রাসুলকে পাঠিয়েছেন যে এরকম অসভ্য জাতি কেমন পর্যন্ত আর আসবে না অন্ধকারাচ্ছন্ন সেই জাতিকে রাসুল ফাগসাল্লাহিসাম পরিবর্তন করে দেখিয়েছেন যে কোরআন এবং সুনার আলোকে একটা বর্বর জাতিকে পরিবর্তন করে পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত করা যায় তো সুতরাং আমরা যদি পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত হতে চাই তাহলে রসুল পাক সাল আলহামের আদর্শ অনুসরণ ছাড়া দোসরা কোনো পথ নাই আসলে